তোমার ধর্ম পালনায় আমি কোনো প্রকার বাধা সৃষ্টি করতেছি না সুতরাং আমার ধর্ম পালনের স্বাধীনতায় তোমার কোনো প্রকার কি হস্তক্ষেপ করি সুলকানি উদ্বার কোনো সুযোগ নাই লিল্লাহে তাকবির আল্লাহ আকবার তোমার ধর্ম তোমার কাছে সারা আমার ধর্ম আমার কাছে সারা আমি একজন মুসলিম হিসেবে আমি আমার ধর্মকে নিয়ে প্রাউড ফিল করি আর আমি তোমার ধর্মকে কি যথেষ্ট পরিমাণে রেসপেক্ট করি আল্লাহ আকবার কি অবস্থা মনা আর বন্ধু মাহবুব ফেসবুকে একটা পোস্ট শেয়ার যে আপনার যদি উলঙ্গ হওয়ার স্বাধীনতা থাকে তাহলে আর হিজাব পরিবার স্বাধীনতা থাকবে না কেন লিল্লাহে তাকবির আল্লাহু আকবর নেট দুনিয়া অলরেডি একটা ভিডিও যথেষ্ট পরিমাণে ভাইরাল হয়ে গেছে ইন্ডিয়াতে একটা মাইয়া হিজাব পরি কলেজে যাইতেছে আর পেছন থেকে তাকে কি মার মুখী স্টাইলে কি জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে স্লোগান দিতে বিজেপি ছাত্র সংগঠনের ছেলেমেয়েরা কি ছেলেরা তাদেরকে ধাওয়া করতেছে কিন্তু আমার কাছে একটা বিষয় প্রচন্ড অবাক লাগলো যে এতুগুলো ছেলের ভেতরে ওই মাইয়াটা কিন্তু দমি যায় না আল্লাহ হকবার আল্লাহ আকবর এই মাইয়াটা যেভাবে স্লোগান গুণ দিতেছে মানে পুরা দুনিয়া তুলন লাগে যে কাঁপি উঠছে একটা জিনিস মনে রাখিও ধর্মের নামে উগ্রতা সৃষ্টি যারা করে তারা কখনোই কি কখনোই প্রকৃত ধার্মিক হইতে পারে না তারা ভেতু তারা কাপুরুষ তারা মূর্খ তারা অশিক্ষিত তারা বর্বর তুমি যদি আরেকজনের ধর্মকে শ্রদ্ধা করতে পারো তাহলে কি তোমার ধর্ম সবার উপরে থাকবো তুমি সবার কাছ থেকে কি সেই শ্রদ্ধাটুকু পাইবা আগে নিজেকে কি নিজে অন্যকে সম্মান করো তাহলে দেখবা কি আরেকজন কি তোমার ভিডিওটা দেখি এমন একটা অবস্থা মানে মনে হয় পুরো বনের ভিতরে যদি কি কুত্তা শিয়াল এক লোকের শিল্লান দেয় আর সিংহ যখন একটা গর্জন দেয় তখন কিন্তু কি সব সুপ হয়ে যায় পুরো বনের সবকিছু সুপ তো তারা চিন্তা করছে এইভাবে স্লোগান দেখি মেয়েটাকে বিব্রত করব কিন্তু না মায়াটা তুমি দেয় না মায়াটা তার ইমানের শক্তি কিন্তু দেখাইছে আল্লাহ একবার আল্লাহ একবার স্লোগান থামাই দিচ্ছে পরে ওখানে কলেজের শিক্ষকরা আসি মায়াটাকে কলেজে নিয়ে গেছে তো এভাবে উগ্রতা ছড়ানোর মানে কি একটা মেয়ে হিজাব যাচ্ছে হিজাব গিয়ে যাইতে না এটার জন্য কি তোমার পারমিশন লাগবো সে কি তার ধর্ম ঠিকঠাকভাবে পালন করতে হইতো না সেকুলার রাষ্ট্র হিসেবে নিজেকে দাবি করা ইন্ডিয়ারা যা শুরু করছে ধর্মীয়ভাবে উগ্রতা মানে এই জিনিসটা দুঃখজনক এই জিনিসটা দুঃখজনক আর এ মায়াটা স্লোগান দিন আল্লাহ আকবার বলি বলি কি যে বলিষ্ঠ প্রতিবাদটা করছে আমার কাছে মনে হচ্ছে তাদের মুখে যাস কি থুতু ছিডাই দিল কারণ তারা ভীরু তারা দুর্বল তারা কাপুরুষ আর তারা ভীরু দুর্বল কাপুরুষ দেখে কি তারা একটা মেয়েকে কি ঠিকঠাকভাবে শ্রদ্ধা করতে পার সম্মান করতে পারোন তুমি যদি আরেকজনের ধর্মকে শ্রদ্ধা করতে না পারো তাহলে তোমার ধর্মকে কি কখনো কেউ শ্রদ্ধা করবে না এবং তোমার ধর্ম কখনোই কি বিশ্বের শ্রেষ্ঠ ধর্ম হইতে পারে না আগে নিজের নিজে অন্যের ধর্মকে শ্রদ্ধা করো তারপর কি অন্যের কাছ থেকে কি শ্রদ্ধা পাওয়ার আশা রাখিও তোমরা ভীতু কাপুরুষ বর্বর অশিক্ষিত তোমাদের মগজে মগজ ভর্তি পায়খানা তোমাদের মগজে আসলে কি ধর্মের শিক্ষা নাই তোমাদের মগজে কি কাগজে কলমের শিক্ষা নাই প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই পারিবারিক শিক্ষা নাই নৈতিক শিক্ষা নাই মানবিক শিক্ষা নেই যার কারণে তোমরা কি মানুষের সামরা নিয়ে শুধুমাত্র জন্মগ্রহণ করছো কিন্তু প্রকৃত পরিমাণে মানুষ প্রকৃত মানুষ তোমরা হইতে পারো আর ধার্মিক হওয়া বহুত দূরের কথা যারা ধার্মিক তারা আরেকজনের ধর্মকে শ্রদ্ধা করে কারণ মহানবী সাল্লাম আঙ্গরে কই যে দেখি যে তোমরা অন্যের ধর্মকে কখনোই কি অশ্রদ্ধা করিও না তাদের ধর্ম তারা পালন করুক তোমার ধর্ম তুমি পালন করো আমার কাছে ভিডিওটা দেখি প্রচন্ড পরিমাণে ভালো লাগছে প্রচন্ড পরিমাণে ভালো লাগছে আমার কাছে মনে হয়েছে যে একটা বাঘিনী যখন তাকে কেউ অ্যাটাক করতে আইতেছে সে তার একটা গর্জন দিই সমস্ত শিকারীকে কি কী ছিন্ন বিচ্ছিন্ন করি দিছে জাস্ট ছিন্ন বিচ্ছিন্ন করে দিছে যাই হোক সেলুট বই তোমার তুমি প্রকৃতভাবে কি তুমি তোমার ধর্মের চর্চা করি যাও এবং তুমি কখনো উগ্রবাদের চর্চা করিও না তুমি যখন আরেকজনের ধর্মকে শ্রদ্ধা করবা তোমার ধর্মও কি সবার কাছে বড় হয়ে যাবে বুঝি কিন্তু যারা উগ্রবাদিতার শিক্ষা দেয় যারা উগ্রবাদিতার মেসেজ সবার কাছে কি ছড়ায় দেয় তারা কখনো প্রকৃত ধার্মিক হইতে পারে না আর এইসব বকধার্মিক ধার্মিক এইসব অধার্মিক এইসব পশুদের উপর কি